আসসালামু আলাইকুম। ভিডিও পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার পদে জরুরি একটা নোটিশ এইমাত্র প্রকাশিত হয়েছে। আমি সরাসরি আছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে নোটিশটা আপনাদেরকে ডাউনলোড করে জানাবো যে নোটিশটাতে কী বলা আছে। যারা হচ্ছে ব্যাটালিয়ন আনসার 24তম ব্যাচ অনলাইন আবেদনকারী প্রার্থীর জন্য যেই নির্দেশনাবলী এসেছে সেটা আপনাদের জানাবো। আমি পিডিএফটা ডাউনলোড করে নিচ্ছি। তো এটা হচ্ছে নোটিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার পদে যোগ দেওয়ার জন্য প্রার্থীদেরকে কিছু নির্দেশনাবলী দেওয়া হয়েছে। তো এখানে দেখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর অপারেশন ব্যাটালিয়ন শাখার স্মারক নামে দেওয়া আছে। তারিখটা হচ্ছে 3/5/23 তারিখ মলে পত্রিকায় প্রকাশিত ব্যাটালিয়ন আনসার পদে নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার পদে নিয়োগের জন্য যে সকল পুরুষ প্রার্থী অনলাইনে আবেদন করেছেন তাদের বাছাইয়ের লক্ষ্যে পর্যায়ক্রমে জেলাভিত্তিক নির্বাচনী নির্ধারিত নির্বাচনী স্থান, তারিখ ও সময় জানিয়ে আবেদন উল্লিখিত মোবাইল নম্বরে 15/6/2023 তারিখ হতে বার্তা প্রদান করা হবে। অর্থাৎ যারা ব্যাটালিয়ন আনসার পদে আবেদন করেছেন এবং অপেক্ষা করছেন যে কবে আপনাদের মাঠ হতে পারে, এখানে স্পষ্টভাবে দেখেন লেখা আছে 15/6/2023 তারিখ থেকে পর্যায়ক্রমে জেলাভিত্তিক আপনাদেরকে SMS করে জানিয়ে দেওয়া হবে আপনাদের পরীক্ষা কত তারিখ হবে, আপনাদের পরীক্ষার স্থান ইত্যাদি বিষয় আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনারা একটু ধৈর্য ধরেন, সবাই মেসেজটা আশা করছি পাবেন যারা আবেদন করেছেন। এবং পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটেও আপনারা এই তথ্যগুলো দেখতে পাবেন। ঠিক আছে, তো এই ছিল ব্যাটালিয়ন আনসার পদে জরুরি একটা নোটিশ। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। অবশ্যই পরবর্তীতে নোটিশ জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।